ভালো নেই রবি ঠাকুরের সোনার বাংলা। হাসিনা সরকারের পতনের পর এখনও অশান্ত বাংলাদেশ। কারফিউ শিথিল হলেও বিক্ষোভ চলছে বেশ কয়েক জায়গায়, লাশ পড়ছে এখনও, একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। গত ২৪ ঘন্টায় আরও শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের নায়ক শান্ত খানও। তাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। সেদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, শান্ত খানের বাবা সেলিম খানকেও খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে বাংলাদেশের শাপলা মিডিয়ার কর্ণধার ছিলেন সেলিম খান। টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ ছিল তার। এমনকি সেলিম খানের ছেলে শান্ত খানের সঙ্গে সিনেমাও করেছেন কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। তার সিনেমার নায়কের মৃত্যুর খবর পৌঁছেছে কৌশানীর কাছেও। সত্যি যে এমনটা কিছু ঘটেছে বিশ্বাস করতে পারছেন না নায়িকা। শান্ত খানের সঙ্গে পিয়ারে সিনেমায় অভিনয় করেছেন কৌশানী, এখনও সেই সিনেমা মুক্তি পায়নি, আর মুক্তিও পাবে না হয়তো, এমনই আশঙ্কা কৌশানীর। অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, টলিউডের অনেকেরই সেলিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ ছিল। চাঁদপুর এলাকায় শান্তর একটা রাজত্ব ছিল, সেখানে গেলেই ঢাকা ঘোরানো থেকে শুরু করে যে কোনো সমস্যায় সবসময় সাহায্য করতেন তিনি, মানুষকে ভালোবাসতেন। অভিনয় নিয়ে শান্ত তার থেকে নানান রকম উপদেশও নিতেন, কিন্তু এখন যে শান্ত নেই ভাবতেই পারছেন না কৌশানী। জানা গিয়েছে বাংলাদেশের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান, চাঁদপুর এলাকায় তাদের প্রচুর প্রতিপত্তি। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর খবর অনুযায়ী সোমবার এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে জনরোষের মুখে পড়েন তারা। সেখান থেকে কোনো রকমে বেরিয়ে গেলেও বাগারা বাজারের কাছে জনতার রোষের মধ্যে পড়েন তারা। অভিযোগ, সেখানেই গণপিটুনিতে মৃত্যু হয় সেলিম খান এবং তার ছেলে শান্ত খানের।